শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, 2023 সাল থেকে পিআইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না, তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা। নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না, কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে। তিনি আরও বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের উপর, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের ফলাফল হবে একাদশ ও দ্বাদশ চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে। পরিবর্তন হতে পারে এইচএসসির নাম গ্রেডিং পদ্ধতিও। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ রাখার পর গতকাল রবিবার খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও তা মানতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।